দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকে টিভির লাইভে। আজকে দর্শক একটি ব্যতিক্রমী লাইভ নিয়ে আসলাম আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন গাজী ইমন ড্রাই ওয়াশ, আর এটি হচ্ছে এটির মালিক প্রোভাইডার মোহাম্মদ জুয়েল, আমার সেই ল্যাংটাকালের বন্ধু। আজকে অনেকদিন যাবত ওই বন্ধুর দোকানে আসি আসি করে আসা হয় না, তো আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে কোট, শাড়ি, পাঞ্জাবি, কম্বল, লেহেঙ্গা, শার্ট, প্যান্ট ইত্যাদি সকল প্রকার কাপড় ওয়াশ বা আয়রন করা হয়, ধৌত করা হয় এবং আয়রন করা হয় বাতাকান্দি বাজার বাস স্ট্যান্ডের একেবারে পশ্চিম পাশে, আরামবাগ রোডের দক্ষিণ পাশে, তিতাস কুমিল্লা। মা ডিজিটাল সাউন্ড সিস্টেমের মালিক হচ্ছে এই প্রোপাইটার জুয়েল। দর্শক, এখন আপনাদেরকে এতক্ষণ আমরা শুধু এই স্টিকার বা সাইনটি দেখালাম, একেবারে নতুন। এবছর আজকে প্রায় 5-6 মাস হয়েছে, এখন তো শীতের দিন, আপনাদের যে স্যুট সাফারিগুলো এতদিন শোকেসে পড়েছিল এগুলো হয়তো এখন শীতের দিন পরতে হবে, নিয়ে আসবেন। এই হচ্ছে জুয়েল। জুয়েল দোস্ত, আমাদেরকে একটু বুঝাও যে এটা কি এই মেশিনটা? মানে ওইখান থেকে ওয়াশের পরে ঢুকাইলেই 2-3 মিনিটের মধ্যে একবারে শুকাইলে কম্বল সহ? কম্বল সহ এভরিথিং সব। আচ্ছা আচ্ছা, তো কম্বল যে ইয়া করা হয়, যে কম্বল যে কুকড়ে যায় বা ভাস টাস পরে যায়, এগুলো কি করা হয়? এগুলো আমাদের আয়রন আছে, ডিজিটাল আয়রন, তাই না? আপনারা তাহলে একটু দেখি, আপনারা দেখে থাকবেন যে অনেক সময় যে ল্যামিনেটিং করা হয় সেই ল্যামিনেটিং মেশিনের মতো এখানে কিন্তু অনেকগুলা কম্বল ওয়াশ করে। এগুলো কি ওয়াশ করা না ওরা? ওয়াশ করা না। দর্শক, এই যে দেখুন কিভাবে কম্বল বা কাঁথা ল্যাপটপ শোকি কি? দর্শক, যাদের ল্যাপটপ শোক অনেক সময় ময়লা হলে আপনারা কিন্তু ধুতে পারেন না, বা অনেক সময় ল্যাপটপ শোকের কিন্তু ই থাকে না। এই যে দেখুন, সরাসরি কিন্তু আমাদেরকে জুয়েল দেখাচ্ছে যে কিভাবে আপনি আপনার বাসা বাড়ির ল্যাপটপ শোক, কম্বল, তারপরে কাঁথা, জাজিম এগুলো আপনারা কিন্তু এই স্বয়ংক্রিয় মেশিনে কিন্তু ওয়াশ করে, আবার যে এবং মসজিদের যে কার্পেট, অনেকের মসজিদ আছে, মসজিদের কার্পেট কিন্তু আপনার এই যে দেখুন কত সুন্দর, এখানে কুকরানো ছিল, এখানে দেখেন একদম মানে নতুন মতো একদম প্লেন হয়ে গেছে। তো মেশিন মনে হয় এখনো পুরোপুরি গরম হয় নাই, না? এগুলো দিয়ে কি হয়? এগুলো স্টেম আয়রন, বোখার, আরবি ভাষায় বলা হয় বোখার, বাংলাদেশে বলা হয় স্টেম, এবং স্টেম আয়রন হচ্ছে সমস্ত গরম পানি বাষ্পর উপরে। আচ্ছা আচ্ছা, যে বাষ্পর কারণে আমাদের কাপড় কখনো নষ্ট হবে না, কখনো গুছিয়ে উঠবে না। আচ্ছা আচ্ছা, যেটা আমরা বলি যে কাপড় উপরে ববলিন বের হলে তো কাপড় নষ্ট হয়ে যায়, কিন্তু এটার কারণে এটা হবে না, যদি অতীতে থাকে ওই জন্য ভ্যানিশ করে দিবে, ভ্যানিশ করে ফেলবে, ভ্যানিশ করে দিবে, এবং সমস্ত গরম বাষ্পর উপরে নির্ভর করে এটা। ওই যে এই পাইপ দিয়া মানে এই ইয়াটা গরম, এই যে দেখুন এই ব্রয়লার দিয়ে গরম বাষ্প ঠিক এই পাইপটা দিয়ে আপনার এই ইস্ত্রি মেশিনের উপরে আসে, ঠিক এই যে এই দিকটায়। এখানে দুইটা ইস্ত্রি মেশিন আছে, দুইটা কি একই কাজ? তিনটা না, ওই যে ওইখানে একটা, এই তিনটার কি একই কাজ? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমাদের একজন ভাই এসেছে, এই যে দেখতে পাচ্ছেন হাতে, কামরুল ভাই কি কোনো কাপড় নিয়ে আসছেন নাকি? আচ্ছা, যেমন ফুলে আছে, এখন মেশিনে চাপ দিলেই কিন্তু এটা একদম মানে চুপসে গেল, শুধু খালি এখানে টেনে নিবে এবং বাতাসে কিন্তু যে বাতাসে কাপড়টা থেকে যে পানিটা শুষে নিচ্ছে, মানে একদম মানে ফিনিশিং হয়ে যায়, মানে এখানে কাপড়ের সুতার কোনো ক্ষতি হবে না, এমনটাই তো না? একদম কাপড় থাকবে নতুনের মতো, ঝকঝকে চকচকে, একদম পুরনো কাপড়ও যদি আপনারা এখানে দিয়ে যান ধোলাই করে, একদম মানে নতুনের মতো ঝকঝকে চকচকে, টিউবওয়েলের পানিতে লাল হয়ে যায়, লাল হয়ে যায়, প্লাস জং জং ধরে যায়, ওই স্পটে আমার 2 মিনিট সর্বোচ্চ,
দর্শক আপনারা বুঝতে পারছেন জুয়েল যে সমস্ত কথাগুলো বলছে, আমি মনে করব যে আপনারা এখন ঢাকায় এই যে কাপড়, আমি মনে করব যে কোনো ধরনের কাপড় চোপড় এখন আর ঢাকায় পাঠাতে হবে না, ঢাকায় পাঠিয়ে সপ্তাহ 15 দিন অপেক্ষা করা লাগবে না। এখন আপনারা চাইলেই সরাসরি বাতাকান্দি বাজারের যে বাস স্টেশনের পশ্চিম পার্শ্বে টিমন ড্রাই ওয়াশ নাম বললি হবে, এই যে এটা কি সোডা বা সাবান, কেমিক্যাল না, কেমিক্যাল গুঁড়ো দেওয়া হয়েছে, দেখবেন যে এখন অল্প কিছুক্ষণের মধ্যেই কাপড়টি কিন্তু আর কোনো কিছু দেওয়া নাই, এই যে কাপড় ঘুরতেছে। এই যে দর্শক কেমিক্যাল দেওয়া হচ্ছে, এটার কি কোনো পরিমাণ বা অতিরিক্ত এলে সমস্যা আছে? না না, অতিরিক্ত আমার এই কর্ম কাপড়ের জন্য এই কেমিক্যালটা অতিরিক্ত সমস্যা নেই, তাই না? মানে এটা এটার পরিমাণ মতোই ব্যবহার হয় ওখানে। দর্শক আমরা কথা বলছি এবং দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে আবারও বলছি, শীতের দিনে আপনাদের যে কোনো কাপড় চোপড় এক কথায় ঘরের কাঁথা বাস করা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে জানাচ্ছি এই গাজী ইমন ড্রাই ওয়াশ। আপনারা জানেন ইমন নামে ওনার কিন্তু একটি ছেলে ছিল, বিদ্যুৎ শখে তিনি আমাদের ইহকাল ত্যাগ করেছেন, ভাতিজা অনেক আদরের ছিল এবং খুব চঞ্চল প্রকৃতির ছিল, তো সেই ইমনের নাম অনুসারেই আজকে এই ড্রাই ওয়াশটি রাখছেন। এই কামরুল ভাই, আমরা আপনার সাথে একটু কথা বলি, আপনার হাতে শুটকুট নিয়ে আসছেন, আসলে যে ইয়াটা করা হয়েছে আমাদের এখানে কোথাও ব্লেজার বা জিনিস দেওয়া হতো, কিন্তু প্রথম আমি ব্লেজার নিয়ে আসছি, আচ্ছা আচ্ছা, ব্লেজারটা ড্রাইভ করার জন্য, আর মূলত বেশ কিছুদিন আগে তোমার একটা ইয়ে নিয়ে আসছিলাম কম্বল, আচ্ছা আচ্ছা, ডাবল কম্বল নিয়ে আসলাম, মোটামুটি ভালো ড্রাইভার শুনছি সব দেখলাম, আচ্ছা আচ্ছা, তো সেই কারণে মূলত আমি আজকেও এটা নিয়ে আসছি, আইসা দেখে যে আমি লাইভে আছি, তো দেখ আমি ধন্যবাদ জানাই জুয়েলকে এবং তোমাকে যে একটা পর্যায়ে তোমার এখানে লাইভে আসতে পারছি, এবং জুয়েল যে একটা ব্যবস্থা নিচ্ছে আমাদের এলাকার জন্য অনেকেরই অনেকেই চাচ্ছে যে এরকম একটা ড্রাইভার সুযোগ হয়, আমরা ইজিলি এগুলি শীতকালীন যে পোশাকগুলো। কামরুল ভাই, আমি যদি আপনার সাথে আরেকটু যোগ করি যে আমাদের অনেকে কিন্তু যে লন্ড্রিতে বা ঢাকা কুমিল্লা এই ড্রাইভার করানোর জন্য অনেকে কিন্তু অনেক কাপড় চোপড় দেয়ও না, কিন্তু বাড়ির কাছে পাওয়া আশা করি যে অনেকেই দিবে, আচ্ছা আচ্ছা, হোম ডেলিভারি হইলে তো আরো বিশাল সাশ্রয়, বিশাল সুবিধা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রসেসিংটা হওয়ার কারণে আমাদের জন্য কিছু কিছু পার্সন আছে যে না এটা ইজিলি যেখানে পায় সেখানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, আমরা মানুষ তো এখন খুবই শৌখিন হয়ে গেছি সহজলভ্যতা যেখানে হবে। জি কামরুল ভাই, আপনি, আমি আশা করছি যে আসলে জুয়েল এটা ব্যবস্থা করে খুব ভালো করবে এবং আমি যেটুকু এসে শুনেছি যে জুয়েলের নিজস্ব জায়গায় এটি প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সে ভাড়া দিতে হবে না, মালিকের তাগদা থাকবে না যে ভাড়া না দিতে পারলে দোকান বন্ধ করে দাও, যেহেতু নিজের জায়গায় ভবন জুয়েল, এই হিসাবে একটা ভালো একটা সুবিধা আছে, লাভ লস বড় কথা না, যে প্রতিষ্ঠানটা আমি ডিসক্রিপশন, দর্শক আপনারা যারা দেখতেছেন আমি পৌঁছে দেওয়া হবে, যদি ফোন দেয় বাড়ি থেকে কি মাল বুঝে আনা হবে? জি দর্শক, আমি আমার বন্ধু জুয়েলের এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের যে কারোর ল্যাপ তোষক কাঁথা কম্বল তারপরে হচ্ছে গিয়ে আর কি আছে জাজিম বা স্যুট কোট শেরওয়ানি পাঞ্জাবি মানে ভারী যে কোনো ধরনের কাপড় চোপড়, যে কোনো ধরনের কাপড় চোপড় আপনি ওয়াশ করে এখানে একদম মানে নতুনের মতোই ঝকঝকে চকচকে ওয়াশ করানো যাবে, প্লাস পাশাপাশি আপনি এখানে কিন্তু ওই যে আমি দেখিয়েছি যে এই স্ক্যানার মতো বা ওই যে আমরা যেটাকে ল্যামিনেটিং মেশিনের মতো কিন্তু এই কম্বলগুলো কিন্তু এখানে ইস্ত্রি করা হয় অটোমেটিক মেশিনে এবং কম্বল কিন্তু নতুনের মতন ভাঁজ একদম মানে পরিষ্কার পাবেন, আর সে সব ধরনের সাদা কাপড়ের জন্য কিন্তু বাড়তি চ্যালেঞ্জ যে সাদা কাপড়ের মধ্যে পুরো কুমিল্লা ডিস্ট্রিক্টে চ্যালেঞ্জ করে সাদা কাপড় নতুনের মতোই ঝকঝকে চকচকে সাদা হবে, এই চ্যালেঞ্জটা তিনি রাখছেন। তো দর্শক যারাই আমার এই লাইভটি দেখছেন,
সবাইকে দাওয়াত এবং অন্তত একবার দেখে যাবেন আপনাদের পছন্দ হলে এখানে কাপড় চোপড় দিয়ে যাবেন এই প্রত্যাশা রাখছি আর আজকে বন্ধু জুয়েলের গাজী ইমন রাইওয়াশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আজকে পেয়ে গেলাম যে হোমনাথী দাসের প্রিয় মুখ মেধাবী মুখ আমার শ্রদ্ধেয় বড় ভাই কামরুল ভাই জানেন যে একসময় তিনি রেনাটার তিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ভাই কিন্তু এখন একটা হাসপাতালের সাথে বা ডায়াগনস্টিক সেন্টারের সাথে জড়িত তো যাক সব মিলে দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি ঠিকানা সহ ডিসক্রিপশন বক্সে জুয়েলের মোবাইল নাম্বারটি দিয়ে দিব আপনাদের এই ভারী কাপড় সহ যে কোনো কাপড় চোপড় ওয়াশ করার জন্য এবং যে ইস্ত্রি করার জন্য এখানে নিয়ে আসবেন এই প্রত্যাশা রাখছি এবং আপনারা জানেন এই জুয়েলের কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু বাতাগান্দি বাজারে জেনারেটর আছে এবং মাসিমপুরে আছে সাউন্ড সিস্টেম সহ জেনারেটর আর এই মুখটি অবশ্যই আপনারা জানেন চিনেন আমার জোট্টু আমি আমার খেলাসে সেই ১৯৯৩ সাল থেকে এই জুয়েলের সাথে আমার সম্পর্ক বয়সে অনেক বড় কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কাপড় শুকানোর জন্য কিন্তু দর্শক এই যে দেখুন ভিতরে কাপড় শুকানো হচ্ছে এটা ওই পাশে ধোয়া হয়েছে এখন এটা এই পাশে শুকানো হচ্ছে সব মিলিয়ে ভালো লাগলো কামরুল ভাই কি বলেন তো আশা করি যে এই শীতের সিজনটায় যাদের কাঁথা কম্বল লেপ তুষকগুলো ধোয়ার প্রয়োজন পড়বে আপনারা সবাই যোগাযোগ করবেন এই প্রত্যাশা রাখছি এবং গাজী ইমন ড্রাইওয়াশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি চ্যানেল এমকেডিবির পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম